হরে কৃষ্ণ হরে রাম, এই যে এটা ঠাকুরের কাম। পাত্রি আর পাত্র কোনটা? এই 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 এটা পাত্রি, এটা পাত্র, এইটা না না, এটা পাত্রি, এটা পাত্র। নম নম ধাস্য, নম নম ধাস্য, পরপর আস্য, পরপর আস্য, নোটা ন ফোটা করি, নোটা ন ফোটা করি, গামছা ন তামসা করি, গামছা ন তামসা করি, ব্রাহ্মণের বচনে কয়, ব্রাহ্মণ ব্রাহ্মণ বেটায় কয়, ভুল হচ্ছে না তো? না হ্যাঁ ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ব্রাহ্মণের বেটায় বলে কয়, ব্রাহ্মণ কয়, কয় হিন্দু শাস্ত্রে, হ্যাঁ হিন্দু শাস্ত্রে তোমাকে দুইজনের বিবাহ হইয়া গেছে গা, একজন একজনের মালা বদল কর, অঙ্গ নং সাতটা ভাগ দেও বাবা, ভালো করে তো পড়েইছো তাই না? হ্যাঁ জীবনেও ছুটতো না। হরিতে হরিতে সাত ভাগ ঘুরিতে, আমাকে হাসি মুখে বিদায় দাও, হাসি মুখে যদি বিদায় না দাও আমি কেমন করে আমার স্বামীর সংসারে গিয়ে সুখী হব? না রে মা তুই এমন করে কাঁদিস না রে মা, তোর কান্না যে আমি সহ্য করতে পারি না রে মা। মা পিতা তুমি আমাকে আশীর্বাদ করো পিতা। হ্যাঁ মা। আমি যেন আমার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে পারি। ঠিক আছে মা। আমাকে বিদায় দাও পিতা। হাই গো বিদায় দে বিহি
তুই আমাকে যাওয়ার সময় একটি বলে গেলি ঠাকুর
হাসি মুখে বিদায় দাও। ওগো বেলা মা, তোমরা যদি হাসি মুখে বিদায় না দাও, আমি আমি শ্বশুর বাড়ি গিয়ে কেমন থাকবো? বাবা লোকাই, বাবা লোকাই, বাবা আমাকে ভগবান একে একে সাতটি কন্যা দিয়েছিল, তাই সবচেয়ে আমার মা বেহুলা ছোট, তাই আমার প্রাণের চেয়ে মাকে খুব ভালোবাসি, তাই আজ থেকে আমার অমূল্য ধন আমি বাবা তোমার হাতে তুলে দিলাম। আমি ভগবানের কাছে আশীর্বাদ করি তোমরা জানি সুখে শান্তিতে থাকতে পারো। পিতা, হাসি মুখে বিদায় দাও বাবা। যাও জামা, আমি যে তোমাকে উদর পরে দোয়া করে দিয়েছি, ওই ভগবান জানি তোমাকে সুখে শান্তিতে থাকতে পারো। মন থেকে আশীর্বাদ করো পিতা, আমি যেন স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে থাকতে পারি। আমার যে আমার যে মনটা মানছে না, আমার মন মা, বিদায়ের ঠাকুর কোনটা
বলিস নি রে মা। বিদায় ভগবান, তুই আজ হতে আমার প্রাসাদ থেকে আমার অন্ধকার।